বিশালগড়ে তিন রোহিঙ্গা নাগরিককে আটক করল স্থানীয়রা। বুধবার বিশালগড় থানা এলাকার লেম্বুতলিতে স্থানীয়দের হাতে সন্দেহজনকভাবে আটক করা হয় দুই যুবক ও এক যুবতীকে। আটককৃতরা হলো নূর সালাম সেলিম মোল্লা ও মুসানা বেগম। পরে স্থানীয়রা তাদের সঙ্গে কথা বললে তারা জানায়, মায়ানমারের মান্ডু জেলা থেকে তারা বাংলাদেশের শরণার্থী শিবিরে আসা রোহিঙ্গা নাগরিক। তাদের সঙ্গে বাংলাদেশের শরণার্থী শিবিরের পরিচয়পত্র রয়েছে। কাজের জন্য তারা সেখান থেকে পালিয়ে জম্মু কাশ্মীরে চলে যায়। জম্মু কাশ্মীর থেকে তারা ফের আগরতলায় আসে কাজের সন্ধানে, কিন্তু সেখানে কাজ না পেয়ে তারা পুনরায় বাংলাদেশে যাওয়ার জন্য সীমান্ত পারাপার করার জন্য এই এলাকায় এসেছে। এখানে দুইটা ছেলে আর একটা মেয়ে, তখন বাজে আপনি দুইটা একটা উত্তর দিঘা, ওদেরকে আমাদের এই লেম্বুতলি মানে স্টোভিজে নামিয়ে দিচ্ছে। কই যেতে ছিল তারা? তারা কইতেছে জম্মু যাইছে। আর কোনখান থেকে আইসে তারা? তারা মানে জম্মুর থেকে আইসে। একটা লোককে তারা মানে আগরতলাতে কাজ দিব কই আনছে, তারপর লোকটা তাদেরকে এখানে নামিয়ে দিয়া লোকটা গেছে। এখানে স্থানীয় আর কি সন্দেহ হয়েছে দেখানে? হ্যাঁ, তাদের দিকে সন্দেহ হয়েছে। তারপর তারা তাদের সাথে কি কোনো ডকুমেন্ট আসছিল প্রপার কিছু? ডকুমেন্ট তারা দুইটা দেয় আছে, ওইটাতে লেখা আছে আপনার তারা শরণার্থীর একটা কার্ড আছে। এরপর আপনারা কি থানাতে জানাইছেন? হ্যাঁ, থানাতে জানাইছি। কোন থানাতে? বিশালগড়। এটা কোন জায়গা? লেম্বুতলি।